What's up guys, it's me Diva Tosin and welcome to another vlog. Guys, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ফুড রিভিউ করতেছি। আজকে ফুড রিভিউটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে ফুড রিভিউটা হবে কিভাবে জানেন গাইস? আজকে আমি করব সিঙ্গারা ফুড রিভিউ। হবে কিভাবে? আমি সতরাচর যেই দোকানে আমি ফুড মানে সিঙ্গারা খাই সেই দোকানে তো আমি খাই, সেটাটা কীরকম লাগে সেটা তো আমি জানি। আর একটা পাশে একটা নতুন দোকান হচ্ছে, আমি দুইটা দোকান দিয়ে সিঙ্গারা দেবো এবং বলবো কোনটা সিঙ্গারা বেস্ট, হু ইজ দ্য বেস্ট। এখন আপনারা বলতে পারেন আমি হঠাৎ কেন ফুড রিভিউ করতেছি, মানে এখন ফুড চ্যানেল করছি, ফুড রিভিউ কেন করতেছি? ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢুকছি খালি দেখি ফুড রিভিউ, ফুড রিভিউ আমি একাই বসে আছি। তো বেশ বেশি গাইজ বেশি কথা বলবো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, আর যারা আসো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড গাইজ আমরা এখন ফুড রিভিউটা স্টার্ট করবো। অ্যান্ড গাইজ আমি আমার ফ্রেন্ড দুইজনে যাচ্ছি লোক, এটা হলো নন্দীগ্রাম বাজার, আমি লোকেশনটা মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এখানে আসতে পারো, এখানে সিঙ্গারা সত্যি অনেক ভালো। তো আমি প্রথম যাবো হলো আমি যেই সচরাচর খেয়ে থাকি সেই দোকানে আমি প্রথম যাবো। অ্যান্ড গাইজ আমি সেই দোকানে আইসে বলছি, এখন সেখানে আমি সিঙ্গারা কিনবো, ষাট পিস নেবো। সিঙ্গারা আছে ষাটটা দাম তো হ্যাঁ আমি যে দোকান থেকে সবসময় খেয়ে থাকি তার সেই দোকান থেকে নিয়েছি ষাটটা। এখন আমি নতুন যে দোকানটা হয়েছে সেখান থেকে আমি এখন ষাটটা নেবো গাই, এখন দেখবো কোনটা হু ইজ দ্য বেস্ট গাই। এই দোকানে তার বাজাই হয় না, কতক্ষণ যে লাগবে। গাইস ফাইনালি আমি দুইটা দোকান থেকে নিয়ে নিয়েছি দুটো, মানে সাতটা সাতটা চোদ্দ সিঙ্গারা, এখন আমি খাবো দুটোটা। এই হলো পুরনো দোকান আর এটা হলো নতুন দোকান, এখন বলবো কোনটা বেস্ট, হু ইজ দ্য বেস্ট, কোনটা সবচেয়ে ভালো গাইস বলবো আমি। অ্যান্ড গাইস এটা হলো সেই পুরনো দোকানের সিঙ্গারা যেটা আমি সবসময় খেয়ে থাকি, সেটাই এখন খাবো। এখন খাবো হলো সেই পুরনো দোকানটা, মানে নতুন দোকানটা, নতুন দোকানটা কিরকম সেটা একটু খাইয়ে দেখি, যে কখনো খাইনি আসলে আপনার সাথে ফার্স্ট ট্রাই করতেছি। এটাও ভালো, নতুন এটাও ভালো, এটা আমি দশের ভিতরে স্বাদ দিয়েছি, একটু খারাপ এটা ভালো বেশ। তুমি যদি সিঙ্গা খেতে চাও বৈশালে নদী বাজারে অবশ্যই আসবে গাছ, অবশ্যই অনেক সেরকম টেস্ট দুটোই ভালো। আমি কোনটাই কম্পারিটিভ করতেছি না কোনটাই খারাপ কোনো ভালো না, আমার একটু পুরানটা খাইতে অভ্যাস হয়ে গেছে তো সেটা খাইতে একটু ভালো লাগে, কিন্তু নতুনটা ভালো পুরোনোটা ভালো সত্যি কথা গাছ। গাছ এটা আমি এটা কোনটা ভালো তোমার নিজে টেস্ট করে দাও, নিজে পাতাম অবশ্যই আসবা। পুরোনোটা একটু বেশি লাগায় দোনোটা কোনটা কোনো কম্পার কোনো দোনোটা বেশ, আমার কাছে দোনোটাই ভালো, আমার তো ৫ টাকা শুনে যায় ৫ টাকা। আর তোর কমেন্টে অবশ্যই জানাবে প্রতিক্রিয়াটা কেমন হয়েছে, এরকম যদি প্রতিক্রিয়া তোমরা আগে আরও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরবর্তী রিসে ভালো ভালো ঘুরতে দেব। আসলে সিঙ্গা দিছি আর বেশ বেটার খাবার নিয়ে তোমাদের সাথে ঘুরতে দেবো। আর গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো একটা নতুন ব্লগে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইজ প্লিজ।